নির্বাচনের সময় আসে তখন আলেম সমাজদের দুয়ারে দণ্ডায় ধরে, যারা টুপি পরে টুপিওয়ালাদের কাছে দোয়া আনতে যায়। আর যখন নির্বাচন চলে যায় ওই আলেমদেরকে এই আওয়ামী লীগ সরকার কারাগারে পাঠিয়ে দেয়। আর কিভাবে তাদেরকে বেজ্জতি করা যায়, কিভাবে তাদেরকে অপমান করা যায়, কিভাবে তাদেরকে পচিয়ে পচিয়ে অন্ধকার কারাগারে মারতে পারবে সেই পায় তারা করে। আজকে আলেমদের নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন দীর্ঘদিন ধরে অনেক সুনামধন্য আলেমরা জেল হাজতে দুঃখে দুঃখে পচে পচে মরতেছে, আর প্রতিনিয়ত অনেক অপরাধীরা মুক্তি পেয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ঢাকা দক্ষিণের যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, যাকে বাংলাদেশের মানুষ কেসুনু সম্রাট নামে চিনে, যেই সম্রাটের দ্বারা যুব সমাজ ধ্বংস হয়েছে, দেশের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, সেই সম্রাট মুক্তি পাচ্ছে, অনেক মাদক ব্যবসায়ীরা মুক্তি পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো আলেম সমাজরা মুক্তি পাচ্ছে না। অনেকে দর্শন করে এক মাস দুই মাস পরে মুক্তি পাচ্ছে, এবং অনেকজনে সেঞ্চুরি করে মুক্তি পাচ্ছে, কিন্তু আলেমদের মুক্তি পাচ্ছে না। অনেকজনে দেশের টাকা লুটপাট করে বাইরে পাচার করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা মুক্তি পাচ্ছে। অনেক মাদকাসক্তির সাথে আসক্ত তারা মুক্তি পেয়েছে, কিন্তু অনেক আলেমরা মুক্তি পাচ্ছে না। এই বাংলাদেশে টাউটদের নামে লিস্ট হচ্ছে না, চোরের নামে লিস্ট হচ্ছে না, বাটপাটদের নামে লিস্ট হচ্ছে না, হচ্ছে শুধু আলেম সমাজদের নামে লিস্ট। দেখা যাচ্ছে প্রতিনিয়তই আলেমদেরকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। আর দেখা যাচ্ছে বাংলাদেশের একজন নিকৃষ্ট মানের শিল্পী, এবং যাকে নায়িকা হিসাবে আখ্যাত করে বাংলাদেশের মানুষ, যেই পরিমণির বাসায় অবৈধ মদের হাজার হাজার বোতল পাওয়া গিয়েছে, যেই পরিমণি একদিন পরে মুক্তি পেয়ে যায়, দুদিন পরে মুক্তি পেয়ে যায়, যাকে হাতে নাতে মদের বোতল সহকারে ধরেছে, এবং বাংলাদেশে ডান্স বাজনা শোনার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে ইন্ডিয়া থেকে সানি লিওনকে এনে নাচাতে পারে, বাংলাদেশের জনগণের টাকা খরচ করতে পারে, সানি লিওন কীভাবে এসে গান গাবে, কীভাবে এসে মঞ্চে নাচবে, তা নিয়ে বাংলাদেশের এমপি মন্ত্রীরা উঠে পড়ে লেগে যায়, কিন্তু আলেমদের মুক্তির জন্যে কোনো এমপি মন্ত্রী উঠে পড়ে লেগে না। কারণ এই সরকার চায় এমপি মন্ত্রীরা জেলে দুঃখে, আলেমরা দুঃখে দুঃখে পচে পচে মরুক, তাতে সরকারের কিছু যায় না। আমি বলতে চাই, আপনারা জানেন এই যে আমির হামজা বর্তমানে জেলে পচে পচে মরতেছে, এই আমির হামজা সাহেবের ওয়াজ শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, কিন্তু আজকে সেই আমির হামজার মুক্তি পাচ্ছে না। 10 থেকে 12 বছর ধরে, 14 বছর ধরে জেলে পচে পচে মরতেছে দেলা হোসেন সাইদি, যার আসনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, তার কোনো মুক্তির খবর নেই। এবং মামুনুল হক সাহেবের মতন ব্যক্তিকে জেলে পচিয়ে পচিয়ে মরতেছে, তার মুক্তির খবর নেই। এবং সুনামধন্য আলেম বাংলাদেশের একটি কুচক্র মহলের অত্যাচার জুলুম নির্যাতন স্বীকার না করতে পেরে বাংলাদেশ থেকে তাকে চলে যেতে হয়েছে মালয়েশিয়ায়, যার আসনেও হাজার হাজার মানুষ মুসলমান হয়েছিল, কিন্তু সুনামধন্য আলেমরা মুক্তি পাচ্ছে না, সুনামধন্য আলেমরা শান্তিতে বসবাস করতে পাচ্ছে না, সুনামধন্য আলেমদের মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জেলে পচিয়ে পচিয়ে মরতেছে। আর আওয়ামী লীগের ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা আকামুকামের সাথে জড়িত, আকামুকাম করতে করতে সেঞ্চুরি করেছে, লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা প্রতিনিয়ত মুক্তি পাচ্ছে লাইন ধরে, কিন্তু আলেমরা মুক্তি পাচ্ছে না। আপনারা জানেন এদেশের সরকার যখন নির্বাচনের সময় আসে তখন আলেম সমাজদের দুয়ারে
দন্নায় ধরে, যারা টুপি পরে টুপিওয়ালাদের কাছে যায় দোয়া আনতে যায়, আর যখন নির্বাচন চলে যায় ওই আলেমদেরকে এই আওয়ামী লীগ সরকার কারাগারে পাঠিয়ে দেয়। আর কিভাবে তাদেরকে বেজ্জতি করা যায়, কিভাবে তাদেরকে অপমান করা যায়, কিভাবে তাদেরকে পচিয়ে পচিয়ে অন্ধকার কারাগারে মারতে পারবে, সেই পায় তারা করে। আলেমদেরকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে, অবশেষে এই ফ্রাউন নমরুদ টিকে থাকতে পারে নাই। এই অবৈধ সরকারের নেতা কর্মীরও আলেমদের সাথে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাদের সাথে তারা খেলে টিকে থাকতে পারবে না। ইনশাল্লাহ এই বাংলাদেশে, এই 95% মুসলমান দেশে, বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে উড়বে। ধন্যবাদ সবাইকে।